वेलकम माय स्टूडेंट्स, आज के आमरा स्टैटिस्टिक्स के लास्ट पार्टा संख्या गुणमान बा मोड ने आलोचना करब। ये संख्या गुणमान की आमरा गुरु बोलते गरिष्ठ बा सबथेके बड़ बुझी। एखाने संख्या गुणमान जेटा के मोड बोलछी एम ओ डी मोड, एटार आबार आरो भालो भाषाय बोलछे भूयिष्ठक। भूयिष्ठक एटार माने बुझाच्छे जे धरो अनेकगुलो आमी संख्या लिखछि, दुई दुई तीन 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 चार पाँच छय छय दुई चार सात सात, ये संख्यागुलिर मध्य सबथेके बड़ मान हच्छे सात। तार माने संख्या गुणमान सात नय, ताहले संख्या गुणमान जिनिसटा एमन जे एक्षेत्रे ओई संख्यागुलो मानेर क्रम अनुसारे साजाबे। ধরো দুই দুই, তারপরে তিন তিন তিন, তারপরে চার দুটো, তারপরে পাঁচ একটা, ছয় দুটো, সাত দুটো। তাহলে এক্ষেত্রে আবার এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত, এই ডিজিটগুলোর মধ্যে যে ডিজিটটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে সংখ্যা গুণমান। তাহলে এখানে কোন ডিজিটটা বেশিবার আছে? তিনটা আছে তিনবার, এটা আছে দুবার, এটা দুবার, এটা একবার, এটা দুবার, এটা দুবার। তাহলে আমার সব থেকে বেশি হচ্ছে কোনটা? তিনটা বেশিবার আছে, তাহলে আমার সংখ্যা গুণমান তিন হতে পারে। চার যদি আর একটা থাকতো তাহলে চারও তিনবার, তাহলে সংখ্যা গুণমান এখানে দুটি, তিন এবং চার দুটোই সংখ্যা গুণমান। যদি ছয়ও আরও তিনটে থাকতো তাহলে তিনের সঙ্গে চারের সঙ্গে ছয় সংখ্যা গুণমান হতো। তার মানে সংখ্যা গুণমান কোনো একটা সিরিজের মধ্যে, সিরিজ বলতে এক্ষেত্রে যে সংখ্যাগুলো নিয়েছি টোটালটা তথ্যগুলোর মধ্যে একটা হতে পারে সংখ্যা গুণমান শুধু তিনটা, বা দুটো হতে পারে তিন এবং চার, বা তিনটে হতে পারে তিন চার পাঁচ। তাহলে এখানে আমরা পাঁচ নয় ছয় ধরেছি, ছয় হতে পারে। তা যাই হোক, এক্ষেত্রে এই যে সংখ্যা গুণমান বা মোড, এটা এই যে অবিন্যস্ত তথ্য থেকে যে ডেটাগুলো দিলাম, অবিন্যস্ত তথ্য বা ডেটাগুলো, সেগুলো থেকে আমরা সাজিয়ে ছোট থেকে বড় সাজিয়ে আমরা দেখে বলতে পারছি সংখ্যা গুণমানটা। যদি বিন্যস্ত তথ্য থাকে তাহলে সংখ্যা গুণমান আমার খুঁজতে হবে। এই সংখ্যা গুণমানের প্রয়োজনীয়তাটা কি, এটা বাস্তব ক্ষেত্রের প্রয়োগটা কিন্তু ব্যাপক সংখ্যা গুণমানের। আমরা যে কোনো কোম্পানির ক্ষেত্রে বলো, কেনা টেনা, তারপরে কোনো বড় দোকান টোকানের ক্ষেত্রে কিন্তু সংখ্যা গুণমানের প্রয়োগ হয়, আমরা বুঝি না। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, সাপোজ জুতো দিয়ে, এই জুতো দোকানে গেলে দশ নম্বর সাইজের জুতো যদি খোঁজা হয় কোনো দোকানে, অনেক দোকানদার ফিরিয়ে দেবে, বলবে না আমাদের দোকানে ওই সাইজের নাই, ওর থেকে কমে পাবেন, ন নম্বর বা আট সাত এরকম। বা অনেক দোকানে দশ নম্বর সাইজের জুতো থাকতে পারে, কারণ দশ নম্বর সাইজটা হচ্ছে সব থেকে বড় সাইজ, আর একেবারে এক নম্বর সাইজ বলে পাওয়া মুশকিল আছে, একবারে ছোট। তাহলে আমাদের সাইজ অনুযায়ী অধিকাংশ মানুষের সাইজটা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পাঁচ নম্বরটা হচ্ছে বেস্ট, পাঁচ থেকে সাত। এই পাঁচ ছয় সাত এই নম্বরের জুতোগুলো বাজারে বেশি পাওয়া যায়। তাহলে এক নম্বর সাইজের জুতো আর দু নম্বর সাইজের জুতো আর পাঁচ নম্বর সাইজের জুতো, ছ নম্বর সাইজের জুতো,
যদি একটা দোকানে এক নম্বর শাড়িতে জুতো 10 জোড়া থাকে, 2 নম্বরে নিশ্চয় 20 জোড়া রাখতে হবে, 5 নম্বরে সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার জোড়া রাখছে, বা 6 নম্বরের আরো বেশি কয়েক হাজার জোড়া রেখে দিচ্ছে। কেন? কারণ এক্ষেত্রে আমার এইটা বেশি চাহিদা। তার মানে এখানে যে 6 নম্বরটা সব থেকে বেশি চাহিদা, তাহলে ওই 6টা হচ্ছে সংখ্যা গুরুমান। তাহলে সংখ্যা গুরুমানের উপরে বিচার করে আমাদের কোনো দোকানের জিনিসগুলো রাখা হয়, যে জিনিসের বেশি চাহিদা হয় সেটাকে রাখা হয়। সোজা কথায় তাহলে এর ব্যবহারিক প্রয়োগ একটা এক্সাম্পল দিলাম, এছাড়া আরো অনেক আছে। তাহলে এই যে সংখ্যা গুরুমান যদি আমাদের বিন্যস্ত তথ্যে থাকে, শ্রেণী করে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে কেমন ভাবে সংখ্যা গুরুমান বের করবো? সাপোজ মনে করো আমি শ্রেণী লিখছি, দেখো শ্রেণী আর পরিসংখ্যা, এক্ষেত্রে 0 থেকে 10-এর মধ্যে মনে করো 5, 10 থেকে 20-র মধ্যে মনে করো 6 জন, 20 থেকে 30-এর মধ্যে 10 জন, 30 থেকে 40-এর মধ্যে 5, আর 40 থেকে 50-এর মধ্যে মনে করো 3 জন। তাহলে এই যে আমরা শ্রেণী নিলাম, এই শ্রেণীটা হচ্ছে শ্রেণী বহির্ভূত শ্রেণী। শ্রেণী অন্তর্ভুক্ত হলে কি হতো, 0, 10, তাহলে এটা 11, 20, 21, 30 এভাবে শুরু হতো। কিন্তু এখানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমানা একই হলে এটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত শ্রেণী। এই শ্রেণী বহির্ভূত শ্রেণীতে যদি কোনো ম্যাথ না থাকে, তখন সেটাকে করে নিতে হয় অ্যাডজাস্ট করে, 0.5 যোগ টোক করে দেখে করতে হয়। যা এখানে 0 থেকে 10 কটা তথ্য আছে, 5টা। আচ্ছা 0 থেকে 10 আমি এরকম ধরতে পারি, মনে করো 2, 2, 2, 2, সর্বোচ্চ 5টা 2 আছে এখানে। আর 10 থেকে 20, 10 থেকে 20 মনে করো আমি 15টাই নিচ্ছি, সব 15টা নিচ্ছি আমি 6 বার, আছে 20 থেকে 30 আমি ধরে নিচ্ছি, 21টা আছে আমার, 21 আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে, 10টা। তারপরে 30 থেকে 40 কোনো একটা ডিজিট আছে মনে করো 5 বার, 40 থেকে 50 কোনো একটা ডিজিট মনে করো 3 বার। তাহলে আমাদের কল্পনার মধ্যে যেখানে বেশি আছে, তাহলে নিশ্চয় এইটাই সংখ্যা গুরুমান হওয়ার আমার চান্স বেশি। হতে পারে এখানে একটা 21, একটা 22, একটা 23, এরকম থাকতেই পারে। তাহলে এখানেও তো থাকতে পারে একটা 2, একটা 3, একটা 4, বা এখানে একটা 15, একটা 16, একটা 17 ভাবেও থাকতে পারে। আমি ম্যাক্সিমাম একই সংখ্যা ধরে নিয়ে কোন মানটা বেশিবার থাকার চান্স আছে, তাহলে আমার বেশিবার থাকার চান্স নিশ্চয় যেখানে আমার বেশি পরিসংখ্যা সেখানে থাকার চান্সটা বেশি থাকবে। সেই হিসাবে আমাদের যদি এর মধ্যে সংখ্যা গুরুমান, এই এতগুলোর মধ্যে যদি সংখ্যা গুরুমান কোনো একটি সংখ্যাকে ধরি, তাহলে সেটা কোন শ্রেণীতে থাকার চান্স বেশি আছে, তাহলে সেক্ষেত্রে আমার যেখানে বেশি পরিসংখ্যা সেখানে থাকবে। তাহলে এইভাবে আমার ফার্স্টে সংখ্যা গুরুমান শ্রেণীটা নির্বাচন করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, প্রথম কাজ হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণীটা নির্ণয় করা। তাহলে এই শ্রেণী থেকে যেহেতু 10 পরিসংখ্যাটা কি সব থেকে বেশি, অতএব সংখ্যা গুরুমান, সংখ্যা গুরু মান শ্রেণী হলো, শ্রেণী হলো 20 থেকে 30। তার মানে ওই 20 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা মান সংখ্যাগুলো হবে। এবার হতে পারে সেটা দশমিকে আসতে পারে, নো প্রবলেম, ক্যালকুলেশনে মানে 20 থেকে 30-এর মাঝে আসবেই। এবার আসি এই যে সংখ্যা গুরুমান বললাম, এর নিম্ন শ্রেণী সীমানাটা কত,
एल समान कुड़ी और संख्या गुरु मान श्रेणी परिसंख्या कत दस पूर्वर परिसंख्या कत पूर्वर परिसंख्या छय परेर परिसंख्या पांच और ये श्रेणीटा संख्या गुरुमान श्रेणी संख्या गुरुमान श्रेणी अंतर समान त्रिस माइनस कुड़ी समान दस जतगुलो एगुलो लिखते हैं তাহলে এগুলো হলো এরপরে আমরা যখন সংখ্যা গুরু মান বার করব আমি ধরে নিচ্ছি এইটা পরিসংখ্যা তার আগেরটা f1 পরেরটা f2 ধরছি এই জায়গাটা f এটা f0 এটা f1 করা যায় আগেরটা f0 পরেরটা f1 এটা যে যেরকম করবে মানে রুলসটা মনে রাখবে আমি যেটা বলছি তাহলে এখানে f মোড বা সংখ্যা গুরুমান যেটা আমরা বার করব সংখ্যা গুরুমান যেটা বের করব সেটা হচ্ছে ওই যে সংখ্যা গুরুমান শ্রেণীর এইটা নিম্ন শ্রেণীর সীমানাটা প্লাস এই যে পরিসংখ্যা থেকে আগেরটা বিয়োগ মানে এফ থেকে এফ ওয়ান বিয়োগ এফ মাইনাস এফ ওয়ান বাই এবারে কেউ যদি এটা এফ জিরো ধরে তাহলে এফ মাইনাস এফ জিরো করবে নো প্রবলেম যে যেরকম ধরবে সেভাবে করবে তাহলে এফ মাইনাস এফ ওয়ান বাই এই পরিসংখ্যা যেটা আছে সংখ্যা গুরুমান শ্রেণীর পরিসংখ্যা দ্বিগুণ মানে টু এফ তার থেকে এর আগেরটা আর পরেরটা এইটার এটা যোগফলটা বাদ যাবে মানে এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এই শ্রেণীটা মানে সংখ্যা গুরুমান শ্রেণীর অন্তর যেটা এইচ সেটা দিয়ে গুণ তে মানগুলো বসাই এলটা আমার কত ছিল কুড়ি এফটা আমার এখানে কত এফ দশ এফ ওয়ানটা কত ছয় টু এফ মানে টু ইন্টু দশ মানে কুড়ি আর এফ ওয়ান এফ টু মানে ছয় আর পাঁচ যোগ করলে এগারো ইন্টু এইচটা এখানে আমার কত দশ সমান কুড়ি প্লাস এখানে দশ থেকে ছয় বাদ দিলে চার আর এটা নয় তাহলে চার ইন্টু দশ বাই নয় চল্লিশ বাই নয় মানে ওই চার নয় না মানে ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট তাহলে এখানে কুড়ি প্লাস চল্লিশকে নয় দিয়ে ভাগ করলে চার ছত্রিশ পয়েন্ট ফোর ফোর এরকম চলে আসে তাহলে এটা সমান হবে কুড়ি চব্বিশ দশমিক চার প্রায় তাহলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর প্রায় তা আমি বলেছিলাম কি কুড়ি থেকে তিরিশের মধ্যে হবে তাহলে এইভাবে সংখ্যা গুরু মান বের করতে হয় এটাকে ভুইস্টক বলা ওটা বাংলা ভাষা আরো মডিফাই করে লেখা ভুইস্টক বা সংখ্যা গুরু মান বা মোট তাহলে প্রথমে আমাদের কি সিলেক্ট করতে হচ্ছে মোডাল ক্লাস মোডাল ক্লাস মানে সংখ্যা গুরুমান শ্রেণী সংখ্যা গুরুমান শ্রেণী নির্বাচনের পরে সেই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা এল আর ওই শ্রেণীর পরিসংখ্যা এফ আবার ওই শ্রেণীর পরিসংখ্যার আগেরটা এফ ওয়ান পরেরটা এফ টু যে সংখ্যা গুরুমান বার করতে গেলে এই এল এইটা প্লাস উপরের এইটা মাইনাস এইটা মানে এই দশ মাইনাস ছয় ডিভাইডেড বাই এইটার দ্বিগুণ মানে এই মানটা যা থাকবে তার দ্বিগুণ মাইনাস এইটার এইটার যোগফল করে যেটা হবে সেটা ইনটু ওই শ্রেণীর অন্তরটা মানে ক্লাস লেন্থটা দিয়ে গুণ তাহলে মোট সমান কি লয়ার লিমিট প্লাস মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি মাইনাস প্রিভিয়াস মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টু ইন্টু মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি মাইনাস প্রিভিয়াস অ্যান্ড নেক্সট মডেল ক্লাস সামেশন মাইনাস ইন্টু ক্লাস ইন্টারভেল তাহলে এখানে আমার কি
निम्न श्रेणी सीमाना प्लस मध्यमा संख्या गुणमान श्रेणी परिसंख्या माइनस तार आगे संख्या गुणमान परिसंख्या बाय 2 इनटू संख्या गुणमान श्रेणी परिसंख्या माइनस पूर्वेर परिसंख्या प्लस परेर परिसंख्या इनटू ओई मॉडल क्लासेस श्रेणी अंतर दे ओटा जखन कैलकुलेशन करे देबे ओटाई मॉडल मोड बेर होबे তাহলে এইটি আমার আলোচনা ছিল আর কি তাহলে এটা হয়ে গেল এবারে এই একই প্রশ্নতে যদি আমি প্রশ্ন একটু ঘুরিয়ে দিই সাপোজ একটু আগে আমি বললাম কি যে এখানে আমার মধ্যমা কত বের হলো 24 আমি যদি মধ্যমাটা প্রশ্ন করে দিই যদি মধ্যমা সাপোজ মনে করো 26 सापोज 26 দিয়ে যদি বলি আমার এটা নাই এটা জিজ্ঞাসা চিহ্ন এইটা বের করো এখানে শ্রেণীটা কি হবে তাহলে এই ক্ষেত্রে আমার ওই একই রকম আচ্ছা আমরা যদি সরি মধ্যমা কেন লিখেছি এখানে সংখ্যা গুণমান সংখ্যা গুণমান মানে মোড মোডটা মনে করো 26 দাজ দিয়ে বলে দিল এটা তাহলে 26 যদি থাকে তাহলে আমার তখন বিচার করতে হবে কোন শ্রেণীতে পড়তে হয় 10 থেকে 20 এর মধ্যে তো 26 আসবে না তো 26 এলে আসবে কোথা থেকে নিশ্চয় 20 থেকে 30 এর মধ্যে তাহলে যদি আমার সংখ্যা গুণমান এই শ্রেণীতে আসে তাহলে এটা সংখ্যা গুণমান শ্রেণী তার মানে n সমান আমার 20 বের হচ্ছে f টা আমার 10 হবে তাহলে f1 টা আমার এটা x ধরে নি এটা ধরো বার করব f1 টা মনে করো x f2 টা আমার কি 5 h টা এখানে আমার কি এটা মাইনাস এটা করলে 10 এবারে এটা সূত্র লাগাই মোড সমান কি মোড সমান l প্লাস f মাইনাস f1 বাই 2f মাইনাস f1 প্লাস f2 ইনটু h আর মোডটা আমার 26 দেয়া আছে আচ্ছা আমি এই মানটা তো নিজের খুশি মতো নিয়ে নিলাম তাহলে আমার যদি এখানে ক্যালকুলেশন করে এই যে x টা ধরবো ওইটা যদি আমার ফ্র্যাকশনে বের হয় ফ্র্যাকশনে মান কিন্তু হবে না কারণ আমি নিজের ইচ্ছা মতো মান ধরেছি সেই সময় ফ্র্যাকশন যদি আসে সেটা আমি ওইটাকে পূর্ণ সংখ্যা ধরে নেব বোঝানোর জন্য আমি ধরেছি তাহলে এই ক্ষেত্রে এই যে পরিসংখ্যানগুলো কোনোদিন ফ্র্যাকশন হয় না কেন কারণ এটা একটা সংখ্যা বোঝায় যেমন কোন জায়গায় সার্ভে করছি ধরো কোনো একটা পাড়ায় যখন রোগ ডিজিজ হচ্ছে তাহলে 10.5 জনের ডিজিজ হচ্ছে বলা যাবে বলতে হবে 10 জনের বা 5 জনের বা 6 জনের মানে আমার পরিসংখ্যাটা সব সময় পূর্ণ সংখ্যা হয় ওটা ভগ্নাংশ হবে না তাহলে এই ক্ষেত্রে আমি এই ক্যালকুলেশনে যদিও ভগ্নাংশ বেরিয়েই যায় তাহলে আমি একটা অ্যাপ্রক্স পরিসংখ্যা মানে পূর্ণ সংখ্যা ধরে নেব এই ক্ষেত্রে আমার এলটা কত 20 প্লাস f টা আমার কত 10 মাইনাস f1 টা হচ্ছে x বাই 2f মানে 2 ইনটু 10 মাইনাস f1 টা হচ্ছে x প্লাস f2 টা হচ্ছে 5 ইনটু 10 এটা ক্যালকুলেশন করলে এই 20 টা যদি এদিকে বিয়োগ হয়ে যায় তাহলে কত হচ্ছে 6 সমান 10 মাইনাস x বাই এটা হচ্ছে আমার 20 মাইনাস x মাইনাস 5 ইনটু 10 টা নিচে নিচে চলে আসে যে এইটা আমরা যদি ক্রসে গুণ করে দিই 3 এটা 5 গুণ করলে এটা আমার কত হচ্ছে 5.50 মাইনাস 5x এটা 20 থেকে 5 বাদ দিলে আমার 15 3 15 45 মাইনাস 3x এটা যদি এবারে নিয়ে আসি তাহলে মাইনাস 5x থেকে 3x 5x প্লাস 3x আর 45 থেকে এদিকে 50 বিয়োগ হয়ে গেলে মাইনাস 5 তাহলে ক্ষেত্রে হচ্ছে মাইনাস 2x সমান মাইনাস 5 তাহলে x টার মান আমার আড়াই বেরিয়ে যাচ্ছে x সমান আড়াই তাহলে এই আমি বলছি এটা আড়াইটা হবে না ওইটা হয় 3 বা 2 আমি মনে করছি আর কি তাহলে এখানে আমার কোনো সংখ্যা চেঞ্জ করে দিলেই হবে দেখে নিচ্ছি কি করলে হয় 20 থেকে এটা 6 হচ্ছে তো এটা যদি আমি বিজোড়ে দিই বিজোড়ে দিলে আমার এখানে কাটাকাটি আসছে তো না তাহলে আচ্ছা এটা যে আছে থাক এই জায়গাটা যদি একটু চেঞ্জ করি এইটা আমার হচ্ছে যদি এটা বিজয় রাখি এটা জোড়ে এসে 45 তো 3 15 3 15 5 এটা যদি 4 করি
चार कर ले चान्स फाइव टाइम चार कर दीची सब जगह चेन्ज हो कि ना चार कर ले टू टा फोर कर लू टाइम फोर एखे फोर तेल फोर हम कुछ चार पाँच दिन कत हम षोलो षोलो दिन हमारे आठचल्लिस এটা 3x তাহলে এটা 48 থেকে 50 এটা হবে মাইনাস 2 এটা তাহলে আমার হচ্ছে 2 তাহলে x এর মান 1 বের হচ্ছে তাহলে আমার এটা 1 বেরিয়ে যাবে তাহলে পূর্ণ সংখ্যা হয়ে গেল তার মানে সংখ্যাটা চেঞ্জ করলে উত্তরটা সঠিক চলে গেল তাহলে এইভাবে এরকম বারবারতে বলতে পারে বা এটা এটা সমেত দিতে পারে দুটো একসঙ্গে ধরো এটা এটা একসঙ্গে যদি বের করতে বলে তাহলে এটা x এটা y ধরবে তখন আমার সংখ্যা গুণমান আছে তার সঙ্গে আরেকটা দিয়ে দেবে মোট পরিসংখ্যা ধরো 50 50 কিছু বলে দেবে তাহলে আমার এইগুলোর যোগফল 5 10 আর এইগুলোর যোগফল x + y এর সমষ্টিটা আমার বের করতে হবে তাহলে x + y এর একটা মান পাবে সাপোজ কোন একটা মান আর এই ক্যালকুলেশন থেকে x प्रश्न एक आलदा टाइप जो माध्यमिक पढ़े क्योंकि चल संख्या ध्रुवक संख्या की ध्रुवक संख्या चल संख्या ध्रुवक संख्या सम्मिश्रण फंक्शन दिए एक्स प्लस बी ए मध्यमा दुई संख्या गुरुमान संख्या गुणमान 5 তাহলে y এর মধ্যমা কত সংখ্যা গুণমান কত এই ধরনের যদি কোশ্চেন পড়ে তাহলে এই ক্ষেত্রে সরাসরি এটা বোঝানো যায় y এর মধ্যমাটা হবে y এর মধ্যমা হবে কোনটা ওই যে x এর জায়গায় মধ্যমাটা বসিয়ে দিলে হবে एक ध्रुवक संख्या रेखे दिए इंटू एक्स एर मध्यमा प्लस ध्रुवक संख्या एक्स एर मध्यमा मान दुई ताले टू ए प्लस बी एटा होबे वायर मध्यमा अच्छा वायर संख्या गुणमान कत होबे वायर संख्या गुणमान कत होबे एक क्षेत्रे ओई एक्स एर संख्या गुणमान ठीक एखाने बसे क्यालकुलेशन करले होबे वाई समान a into x এর সংখ্যা গুণমান প্লাস b মানে 5 এ প্লাস b আছে তাহলে এখানে 2 মার্কস এর একটা क्वेश्चन এই টাইপটা মনে রাখবে এরকম টাইপের ম্যাথ কিন্তু আমি করতে দেব ঠিক এইটার উপরে তাহলে এটা একটা প্রশ্ন বলা হলো এবারে সিলেবাসের বই বাইরে দুটো জিনিস আলোচনা করি সিলেবাসের বাইরে কি রকম এই যে আমরা আগে ওজাইবে কি করেছিলাম ওজাইবে গ্রাফ ছিল সেই গ্রাফটা আমার ক্রমযোগিক পরিসংখ্যা থেকে এসেছিল ক্রমযোগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ আর গ্রেটার দ্যান টাইপ তে তার জন্য আমরা দুটো টাইপের গ্রাফ করে তার থেকে মধ্যমা বার করতাম তাহলে এখান থেকে এটা তো মোট সংখ্যা গুণমান তাহলে সংখ্যা গুণমান যদি গ্রাফের সাহায্যে বার করি কেমন হবে বের করব এটা কিন্তু সিলেবাসে নাই তবে জানি রাখছি এটা যদি গ্রাফের সাহায্যে সংখ্যা গুণমান বার করতাম এটা 6 ছিল এটা 10 এটা 5 এটা 3 এটাকে আমরা লেখচিত্রের সাহায্যে কিভাবে এর মধ্যমাটা বার এই সংখ্যা গুণমান এটার সংখ্যা গুণমান আমার বেরিয়েছিল কত 24.4 এর মত প্রায় তাহলে এটার ক্ষেত্রে আমার এরকম দুটো অ্যাক্সিস নিতে হচ্ছে OX আর OY এই Y অ্যাক্সিস বরাবর আমার পরিসংখ্যা নোট করবে পরিসংখ্যা
আর এক্স অ্যাক্সিস বরাবর আমার ওই শ্রেণী শ্রেণীটাকে প্রকাশ করি। জিরো থেকে দশ আছে, তাহলে জিরো থেকে নেব, জিরো থেকে দশ, দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ। এগুলো একটু বড় ছোট হচ্ছে, যাই হোক এই মাপগুলো একই থাকে। এবারে আমরা সবগুলো গ্রাফ করব না, শুধু এই মার্কিংটা তো সব করতে হবে সর্বোচ্চ দশ পর্যন্ত। তাহলে এটা আমরা ধরছি না, এরকম নেই, এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, অনেকটা উঠে গেল। আচ্ছা ঠিক আছে, একটু উঠে নিই তাহলে। এক্ষেত্রে দশ পর্যন্ত নিলাম, তাহলে আমার এই যে সংখ্যা গুণমান শ্রেণীর পরিসংখ্যাটা আর তার পরেরটার আগেরটা, এই দুটো জিনিস নিয়ে কাজ করতে হবে, তিনটি। তাহলে আমার দশ থেকে কুড়ি, দশ থেকে কুড়ি এখানে পরিসংখ্যা ছয়, তাহলে ছয় উঠবে। এটা হচ্ছে আমার দশ থেকে কুড়ি, এইটা। আর একটা আমার কুড়ি থেকে তিরিশ, সেটা কত, দশ উঠবে। কুড়ি থেকে তিরিশ ঠিক দশ উঠবে। আর তিরিশ থেকে চল্লিশ, তিরিশ থেকে চল্লিশ ফাইভ, এই যে তিনটি চিত্র হলো এটাকে আয়তলেখ বলা হয়, কারণ আয়তলেখ পরপর আয়তলেখ। আর একটা বার গ্রাফ বা স্তম্ভলেখ হয়, সেখানে গ্যাপ থাকে এরকম, ধরো এখানে একটা হলো, এটা গ্যাপ দিয়ে এখানে একটা, গ্যাপ দিয়ে এখানে একটা, মাঝে ফাঁকা থাকবে, সেটা হচ্ছে স্তম্ভলেখ। আর আয়তলেখের ক্ষেত্রে কি হয়, এগুলো হয় না আর কি। এই শ্রেণী বহির্ভূত শ্রেণীতে আয়তলেখ আসে, আর শ্রেণী অন্তর্ভূত শ্রেণীতে স্তম্ভলেখ চলে আসে। তাহলে এক্ষেত্রে আমার এই যেটা হলো, এর এই সর্বোচ্চ থেকে এর এখানে ক্রস, এইটা এখানে, আর এর এখান থেকে এর এইটা ক্রস, এই যে বিন্দুটা হচ্ছে এখান থেকে এটার উপর লম্ব টানবে, এই বিন্দুটা ওই চব্বিশ পয়েন্ট চারের মধ্যে আসবে। তাহলে বোঝা গেল আমার তিনটে আয়তলেখ করতে হবে, মডাল ক্লাস্টার, তার প্রিভিয়াস ক্লাস্টার আর নেক্সট ক্লাস্টার। তাহলে দুটো ক্লাস আর এটা একটা মেন ক্লাস্টার দিয়ে তাদের এরকম জয়েন করলে, যেটা জয়েনিং পয়েন্টটা, সেই জয়েনিং পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার টানতে হচ্ছে, এই পারপেন্ডিকুলার এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে আমার সংখ্যা গুণমান বা মোট। তাহলে এরকম চিত্র দিয়ে ম্যাথ দেবে না, ওই আগে যেটা ডিসকাস করেছি ওভাবে দিয়ে সংখ্যা গুণমান বের করতে হবে। তাহলে এটা একটু মাথায় রাখবে, এভাবেই হয় এর চিত্রগুলো। তাহলে এটা একটা গেল। এরপরে আর একটি টপিক নিয়ে একটু ডিসকাস করে দিই, সেটা হচ্ছে এই মোট, এটাও সিলেবাসে নাই তবে জানি কি, মোট সমান যদি কোনো মিন আর মিডিয়ান দেয়া থাকে, মনে করো কিছু তথ্য সেখানে বলে দিল মিন হচ্ছে সাপোজ দশ, মিডিয়ান হচ্ছে আমার ধরো নাইন বা নাইন পয়েন্ট ফাইভ, কাছাকাছি থাকে আর কি, খুব ডিফারেন্স থাকে। আচ্ছা মিনটা দশ, মিডিয়ানটা নাইন পয়েন্ট ফাইভ, যদি মোট বার করতে বলে তাহলে মোট সমান থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন। তাহলে থ্রি ইন্টু মিডিয়ান আমার হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ, আর টু ইন্টু মিন মানে দশ, তিন পাঁচে পনেরো, পঁচাতে এক, তিন নয় সাতাশ, আঠাশ, টু মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ, এটা হচ্ছে আমার মোটটা। তাহলে মোট সমান কি, থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন। এটা মনে রাখার জন্য যখন বিয়োগের ব্যাপার আসছে, বড় সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, বড় থেকে বড়টা বিয়োগ,
মানে তিন আগে রাখলাম দুই পরে আর মিডিয়ামের স্পেলিং হচ্ছে কটা এক দুই তিন চার পাঁচ ছটা ওয়াট এক দুই তিন চার চারটে ওয়াট আর আমরা সবসময় জানি বড় থেকে ছোট বিয়োগ হয় তাহলে এক্ষেত্রে এইটা বড় এটা ছোট তার মানে বড়টা সবসময় আগের দিকে রাখবে ছোটটা পরে দিয়ে বিয়োগ হবে তাহলে মোট সমান তাহলে কি থ্রি ইন্টু মিডিয়াম মাইনাস টু ইন্টু মিন মানে কমের সঙ্গে কম লেটার গুলোর গুণফল বেশির সঙ্গে বেশি লেটার গুলোর গুণফল দিয়ে মাইনাস করলে মোট বেরোবে এইটা মনে রাখার সহজ উপায় এটা কোনো সূত্র নয় কিন্তু এটা মনে রাখার ট্রিক্স বললাম এটা মনে রাখবে তাহলে মোট সমান থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন তাহলে এই যতগুলো বললাম তাহলে এইগুলোর উপরে আমার প্র্যাকটিস করতে হবে আর একটা ওই ওই এক্সাম্পলটার উপরে আর একটি দিয়ে দিই যেমন সাপোজ ওয়াই সমান টু এক্স প্লাস ফাইভ দিয়ে বললো এক্স এর মধ্যমা দুই আর সংখ্যা গুরুমান পাঁচ সাপোজ বলছি তাহলে ওয়াই এর মধ্যমাটা কি হবে ওয়াই এর মধ্যমা হবে তাহলে টু ইন্টু এক্স এর মধ্যমাটা গুণ প্লাস পাঁচ তাহলে দুই দুই চার প্লাস পাঁচ মানে নয় আর সংখ্যা গুরুমানটা কি হবে সংখ্যা গুরুমান হবে এক্ষেত্রে ওই টু ইন্টু ওই ফাইভ প্লাস ফাইভ দশ পাঁচ পনেরো তাহলে এইভাবে এগুলো বেরোবে তাহলে আশা করি যতটা বুঝালাম এই যে মিন দিয়ে এগুলো মাথায় রাখবে আর বিশেষ কিছু বলার নেই এবারে একসঙ্গে তিনটি প্রশ্ন থাকতে পারে একসঙ্গে মানে একটা ছক দিয়ে তার মিন মিডিয়াম মোট তিনটেই বের করতে বলতে পারে তাহলে অসুবিধা নেই একটা ছক দিয়ে সবগুলো করবে মিন মিডিয়াম মোট সবই করা যাবে একটা এক্সাম্পল দিয়ে দেখি নিচ্ছি সাপোজ ওই জিরো থেকে ওই জিরো থেকে দশ এটা শ্রেণী নিচ্ছি দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ দিয়ে এর আমার দিবি যে কি এইটা শ্রেণী আর এটা পরিসংখ্যা পরিসংখ্যাটা কি দিয়েছে শ্রেণীটা কি দেখাচ্ছে না দেখায় শ্রেণী আর এটা হচ্ছে আমার পরিসংখ্যা পরিসংখ্যাটা ধরো এটা পাঁচ ছয় এটা ওই দশ দিচ্ছি এটা পাঁচ এটা তিন দিলাম একই রকম এই প্রশ্নটা থেকে আমার তিনটে জিনিস যদি বার করতে পারে নাম্বার ওয়ান মিন নাম্বার টু মিডিয়াম আর নাম্বার থ্রি মোড বা এখান থেকে ওজা একটা বার করতে বলতে পারে মানে তিনটে যখন বার করতে বলছে এক নম্বরটা কি মিন তারপরে মিডিয়ান তারপরে মোড তাহলে এক্ষেত্রে আমার মিনটা বার করতে গেলে আমার দুটো প্রসেস একটা ডাইরেক্ট প্রত্যক্ষ পদ্ধতি আরেকটা হচ্ছে অ্যাজিওম মিন মেথড আর একটা হচ্ছে স্টেপ ডেভিয়েশনটা অ্যাজিওম মিন মেথডটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি বলি আর স্টেপ ডেভিয়েশনটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি তাহলে ওইটার মধ্যে আমরা যেটা খুশি করতে পারি তাহলে শ্রেণী থাকলে আমার কি বার করতে হয় মধ্যমান বা মিন ভ্যালু এটা জিরো দশে করলে ফাইভ এটা ফিফটিন এটা টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি ফাইভ আসে তাহলে এটা হচ্ছে মধ্যমান বেরোলো এবারে মধ্যমান বেরোনোর পরে এইখানে আমার যদি কোনো একটি ধরে নিই এইটাকে সাপোজ মনে করছি আমি এ এইটা আমার কল্পিত গড় তাহলে মিন আমার এ বেরোবে পঁচিশ বেরোবে সাপোজ তাহলে এটার থেকে বিয়োগ করতে হয় এটা এক্স এর মান হলে কি করতে হয় এক্স মাইনাস এ তাহলে এইটা আমার ডিটা বার করবো ডেভিয়েশনটা কি এটা যদি করি এক্স মাইনাস পাঁচ মাইনাস পঁচিশ তাহলে কত হবে এটা এক্স মাইনাস এ
पांच माइनस पचिस माइनस कूड़ी एट माइनस दस एट जिरो एट दस और एम मान नहीं सब जिरो बैरिए जा मेडियन बार करते चाहिए क्रमजोगिक परिसंख्या दरकार क्रमजोगिक परिसंख्या क्रमजोगिक परिसंख्या लेस दैन टाइप मन करो दस कम कटा पांचटा कुड़ी कम छये एगारो दस एकुश एकुश पाँचे छब्बीस छब्बीस तीन आठाश तेल हमारे एन हे कत टोन्टीट और ये गुण कर ले पाँच और माइनस कुड़ी की है माइनस एक्श এটা কিন্তু আরো ছোট করা যায় এটাকে আবার এটাকে ক্রমবিচ্ছুতি স্টেপ ডিভিশন করা মানে কি দশ দিয়ে প্রত্যেকটা আমরা ভাগ করতে পারি এটাকে তখন পাঁচ দশ মাইনাস একশো মাইনাস ষাট জিরো পঞ্চাশ ষাট তাহলে এটা যখন অ্যাড করে দেবো এটা সামেশন অফ ডি অফ আই এক্স অফ আই তো এটা ক্যালকুলেশন করলে আমার এটা একটা কাট হচ্ছে माइनस पंचाश कत मोट आठाश इनटूटारिसंख्या त्रिश माइनस कुड़ी मान दस कैलकुलेशन कर कैलकुलेशन कर ले हिसाब से कैलकुलेशन कम हमारे कत धरे 10 করে ক্যালকুলেশন করলে মোটামুটি একটা ভ্যালু তো আসবেই ওইটা হচ্ছে আমার মিন নাম্বার 1 নাম্বার 2 যদি মিডিয়ান চায় তাহলে মিডিয়ান সমান কি তাহলে এই ক্ষেত্রে আমার n / 2 n / 2 মানে হচ্ছে 28 / 2 মানে কত 14 14 টা এখানে কোন জায়গায় পড়ছে এইটাতে তার মানে 10 থেকে 20 হচ্ছে আমার মিডিয়ান প্লাস मानगुलो बसाले बेरिये मोट मोट बेर करते गेशी को सब बेसि दस टाइम मोडल प्लस एल तेल एल प्लस एफ एफ माइनस एफ वन मान छिवाइड बू इन टू एफ मान दस माइनस एफ वन प्लस एफ टू যতগুলো আলোচনা করলাম এইগুলোর উপরে একটু ধ্যান দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে আর টেক্সট বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে থাকে